Assalamualaikum, Sabrin Sara srecipe theke shobaike welcome janacchi amar aro ekta recipe dekhar jonno. Aaj ami apnader samne niye eshechi khasir paya diye nihari kibhabe ranna korte hoy shei recipe ti share korbo. Nihari ta jebhabe ranna korechi asha kori apnader bhalo lagbe. Jodi bhalo lege thake please ekta like diye puro video ti dekhe niben. আর যদি বেশি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে চলুন কিভাবে রান্না করেছি সেটাই দেখে নেওয়া যাক প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু থেতো করা রসুন আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা কিছু দারচিনি এলাচ এবং লং দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি এদিকে ভাজতে ভাজতে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে খাসির পায়া আছে এবং মাথার যে মাংসটা থাকে সেই মাংসটাও আছে এদিকে আমার প্রায় লালচে কালার হালকা লালচে কালার ব্রাউন কালার চলে এসেছে আমি এখানে এখন মশলা অ্যাড করব বাটা মশলা এখানে রয়েছে আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা 1 টেবিল চামচ করে আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি আমি পাটায় বেটে নিয়েছি সেটাই এখন এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নেব ভালো করে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করব গুঁড়া মশলা পরিমাণ মতো এখানে দিয়ে দেব লবণ লবণটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়োটা দিয়ে দেব গুঁড়া মশলা দেওয়ার পরে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছড়াবে ততক্ষণ পর্যন্ত এটা একটু ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন আমি পায়াটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত এর থেকে এক্সট্রা পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে এ তো আমি ঢাকনা চেড়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এটাকে রান্না করছি মিডিয়াম হিটে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত এক্সট্রা পানি না বের হয় ততক্ষণ পর্যন্ত আবারও একটু রান্না করে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু এক্সট্রা পানি বের হচ্ছে আস্তে আস্তে এই পানিতে আমি এই পায়াটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এই পানিটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এটা অনবরত একটু পরপর ঢাকনা চেড়ে নেড়ে চেড়ে নিব আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি আমি আবারও ঢাকনাটা চেড়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানি যে পানিটা ছিল সে পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আমি বেশ কয়েকবার এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে গরম পানি অ্যাড করব সেদ্ধ করার জন্য এখানে অবশ্যই গরম পানিটাই কিন্তু অ্যাড করতে হবে ঠান্ডা পানি অ্যাড করলে হবে না পরিমাণ মতো এখানে আমি গরম পানিটা দিয়ে দিলাম গরম পানিটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব ততক্ষণ পর ফিরে আসছি আপনাদের মাঝে
এই তো আমি আবারও ফিরে আসলাম। প্রায় এক ঘন্টার মতো আমি মিডিয়াম আছে এটা কিন্তু রান্না করে নিয়েছি। একটু আমি ঝোলটাকে শুকিয়ে নেব। এখানে কিন্তু আমি মাথার মাংসটা অ্যাড করেছি। মাথার মাংসটাই থাকলে কিন্তু হালকা একটু আঠা আঠা ভাব থাকলে কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগে। একটু ঝোল থাকলেই কিন্তু ভালো লাগে। পায়ের সাথে আপনারা মাথার মাংসটা দিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব গুঁড়ো মশলা। আমি এখানে দারচিনি, এলাচ, লং একটু তেলে পাটাতে বেটে আমি এটা গুঁড়ো করে নিয়ে যে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব এক চা চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। দিয়ে দেওয়ার পরে এভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছে। এভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পরে কিন্তু ঝোলটা আরও একটু শুকিয়ে আসবে। এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি চুলাটা অফ করে দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছি আসলে কেমন হয়েছে দেখতে। আসলে দেখতে কেমন হয়েছে আপনারাই বুঝতে পাচ্ছেন। এভাবে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি আসলে কেমন লাগছে দেখতে পাচ্ছেন। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।